এই হস্তমথন ছাড়ার উপায় কি এবং এটা কি কাবিরা গুনা বা এটা তোবা করলে আল্লাহ কি ক্ষমা করবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এই যে হস্তময়থন এটা হচ্ছে কাবিরা গুনা এবং এজন্য তৌবা যদি করা হয় তাহলে অবশ্যই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলহামিন তিনি ক্ষমা করে দেবেন এখন হস্তমৈন ছাড়ার উপায় হচ্ছে যে আপনাকে সমস্ত ধরনের নোংরা নির্লজ্জা অবৈধ কর্ম থেকে দূরে থাকতে হবে এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনকে মানে যতটা ভয় করা দরকার ঠিক ততটাই ভয় করতে হবে তাহলে খুব সহজেই আপনি বা আমি আমরা সকলেই কি করতে পারবো হস্তমৈতন থেকে দূরে থাকতে পারবো এটাকে আরবিতে বলা হয় আল ইস্তিসনা বিলিয়াদ যার মানে হচ্ছে হস্তমৈথন এর গুণা কাবিরা গুণা এতে নিজের শারীরিক অনেক ক্ষতি আছে পরবর্তীতে বিবাহের পরে নিজের স্ত্রীকে মানে সুখে রাখতে পারে না যারা অতিরিক্ত হস্ত করে এবং এই হস্ত মৈথন নিঃসন্দেহে আহ কাবিরা গুনার মধ্যে এবং খুব বড় গুণা আমাদেরকে খুব দ্রুত এ থেকে বাঁচতে হবে এই জিনিসটি দ্রুত পরিত্য আমাদের তাড়াতাড়ি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তোবা করতে হবে জীবনের সেই হস্ত আর কখনো করলে হবে না দেখুন আল্লাহকে যদি যথাযথ ভয় করি খুব সহজেই বাঁচতে পারবো এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কুরান সুরা আল ইমরান তিন নম্বর সুরা এবং একশো দুই নম্বর আয় বলেছেন হ্যা বিশ্বাসী গণেরা তোমরা জাহান্নাম কে বিশ্বাস করেছ তোমরা কি করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো হক কতু যতটা আল্লাহকে ভয় করা দরকার যত সম্ভব আল্লাহকে ভয় করো ততটাই আল্লাহকে ভয় করো বুঝতে পারলেন তাহলে আমরা যদি আল্লাহ রবুল আলমিনকে যতটা ভয় করা দরকার অতটা যদি ভয় করি তাহলে মানুষকে লুকিয়ে আমরা হস্তমৈথুন করি অথচ সেই আল্লাহকে বেশি ভয় করা দরকার যাকে আমরা ভয় করে মানে হস্তমৈথুন থেকে বাঁচি না বুঝতে পাচ্ছেন। মানুষকে ভয় করি এজন্য হস্তমৈথুন করি কিন্তু লুকিয়ে করি অথচ আল্লাহকে ভয় করছি না অবশ্যই আমরা বড় গুণাহে লিপ্ত হয়ে যাব তাই আল্লাহকে যতটা ভয় করা দরকার ততটা যদি আমরা ভয় করি তাহলে দেখবেন খুব সহজেই আমরা এই এক থেকে বাঁচতে পারবো বুঝতে পারলেন তাছাড়া আল্লাহ রবীন্দ্রের যে দৃষ্টি এবং তার যে শ্রবণ শক্তি এত বেশি এটা মহান আল্লাহর সৃষ্টি থেকে একদম ভিন্ন আলাদা তাই আল্লাহর শ্রবণ শক্তি বা আল্লাহর দৃষ্টি কতটা এ বিষয়ে জানার জন্য সেই বুখারি কিতাব সিরের হাদিস মা আয়েসা রদিয়াল্লাহ আনহা তিনি বলেন জানা আনাফি নাহিয়া বাইত আমি ঘরের এক কোনায় ছিলাম ও খাওলা বিন তেসা আলবা আতাস তাকি লেজাউ জিহা ইলা রসুল ইহ সাল্লাহ আলী হাসাল্লাম এবং খাওলা বিনতে তেসা তিনি তার স্বামী আউস বিন সামিদের ব্যাপারে শিকায়ত নিয়ে অভিযোগ নিয়ে রসুল্লাহামের কাছে এসেছেন যে আমার স্বামী আমার সাথে কি করেছে জিহার করেছে তো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম এবং সেই মহিলা কথোপকথন করছেন আল্লাহ আনহা বলছেন আমি মানুষ আমি কোনায় আছি তাদের ঠোঁট হিলছে আমি বুঝতে পারছি কিন্তু তারা কি বলছে তা আমি বুঝতে না তা শুনতে পাচ্ছি না কিন্তু মহান আল্লাহর সর্বন শক্তি এত বেশি যে তিনি সঙ্গে সঙ্গে পবিত্র গ্রন্থ আল কোরআনের একটা সুরা অবতীর্ণ করলেন যে সুরার নাম হচ্ছে সুরা মুজাদালা আরবিক রামের ইজাদিলু এর অর্থ হয় আহ আপসের মধ্যে ঝগড়া করা অভিযোগ করা বুঝতে পারলেন তো এই যে সুরা মুজাদ আলা মহান আল্লাহ অবতীর্ণ করলেন এক নম্বর আয়তে আল্লাহ ওই একই কথাই বলেছেন যে বিসমিল্লাহ রহমান ইরোহিম কদসামি আল্লাহ হুকাউল্লাতি তুজা দিল কফি ইউ জিহা ও তশি ইরল্লাহ ওল্লাহ হুয়সমা ও তাহা ও রাকুমা ইনল্লাহ সামিয়া বাসির যে নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন শুনে নিয়েছেন সেই মহিলার কথা যেই মহিলা তার স্বামীর ব্যাপারে শিকায়ত করে আল্লাহ তার রসুলের নিকটে এবং আল্লাহন শুনে নিয়েছেন দেখতে পান তাহলে আল্লাহর শক্তি এবং দৃষ্টিশক্তি এত বেশি এ বিষয়ে আমরা সঠিক জ্ঞান রেখে যদি আল্লাহকে ভয় করি তাহলে আমরা শুধু হস্তমৈত নেই না বরং সমস্ত রকমের নিরজ্জা অবৈধ কর্ম সমস্ত রকমের পাপ ও গুণাহ থেকে আমরা সহজেই বাঁচতে পারবো এই হাদিসটি আপনি পেয়ে যাবেন সাহি বুখারি কিতাব উ এবং সুরাম মুজাদালার বাব ভাবে পেয়ে যাবেন সুরাম মুজাদালার তফসিরে আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন